السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم দূরের কিংবা কাছের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন বোর্জেস অলিভ অয়েল মাহে রমাদান অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহান ও তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই কামনায় শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আমরা মাহে রমাদানের প্রতিটি দিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তারই ধারাবাহিকতায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে আমরা যে বিষয়টাই নির্ধারণ করেছি সেটি হচ্ছে তাহারাত বা পবিত্রতা অর্জন করা। আল্লাহ সুবহান ও তাআলা ওনার কোরআন করিমের মধ্যে ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহান ও তাআলা তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আল্লামা ডক্টর মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুসলমান হিসেবে আমাদের উপরে যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে গেলে অবশ্যই আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হয়, পবিত্র থাকতে হয়, কোরআন তেলাওয়াত করার সময় আমাদেরকে পবিত্র হতে হয়। তো এই পবিত্রতা অর্জন করা একজন মুসলমানের জন্য কতটুকু জরুরি, এই বিষয়টা যদি একটু বলেন। তাহারাত বা পবিত্রতা, এটি যাবতীয় অপবিত্রতা থেকে অজু, গোসল এবং তায়াম্মুমের মাধ্যমে মানুষ যে পবিত্রতা অর্জন করে এটিকে বলা হয় তাহারাত। যেমনটি আপনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। তো এখানে এই যে পবিত্রতা অর্জন, এটি কিন্তু এটার দুইটা পদ্ধতি বা দুটো দিক আছে। একটি হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক পবিত্রতা, আরেকটি হচ্ছে ইন্টারনাল অভ্যন্তরীণ পবিত্রতা, যেটা বা আমরা আত্মিক পবিত্রতা বলি যেটাকে। তো এই দুটোর ক্ষেত্রে দুটো বিষয় মিলেই পবিত্রতা অর্জন করতে হবে। তো প্রথম যেটি, যে বাহ্যিক পবিত্রতা যেটি, সেটির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। আবার পাশাপাশি সেটি অজু, গোসল, তায়াম্মুম এই সমস্ত বিষয়ের মাধ্যমে, আবার পাশাপাশি আত্মিক যে পবিত্রতা যেটি আমি বলছি, তো সেটির ব্যাপারেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বারবার বলছেন। যেরকমভাবে কাদ আফলাহা মান তাজাক্কা, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে আত্মিক পবিত্রতা অর্জন করেছে। শুধু এটি নয়, আরও বলছেন যে কাদ আফলাহা মান জাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসা, এই যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পেরেছে আত্মিক, সে সফলকাম হলো, আর যে আত্মিক পবিত্রতা অর্জন করতে পারেনি সে সফলকাম হতে পারেনি। শুধু এটি নয়, আরও বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, যে আরেক জায়গায় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, অর্থাৎ সেই দিন হাশরের ময়দানে না তোমাদের সম্পদ কোনো কাজে আসবে, না তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে, তবে হ্যাঁ একটি জিনিস তোমাদের কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসবে বিকলবিন সালিম, অর্থাৎ কলবে সালিম দ্বারা, পবিত্র আত্মার মাধ্যমে, প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা নিয়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে সেই পবিত্র আত্মা কিন্তু সেদিন তার কাজে আসবে, সুবহানাল্লাহ। তার মানে এই বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আত্মিক পবিত্রতাও অর্জন করতে হবে। তো আমরা এই যে অজু, গোসল, তায়াম্মুমের যে বিষয়গুলো আছে, এটি তো নামাজ, তারপরে হজ বা এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের দরকার, প্রয়োজন। কিন্তু পাশাপাশি এই আত্মিক যেটা, এটি আমরা যখন উত্তম চরিত্র অর্জন করতে চাইব, মুত্তাকি হতে চাইব, তো এই বিষয়টার সাথে কিন্তু এই আত্মিক পবিত্রতা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমাদেরকে এই বাহ্যিক ইবাদতের পবিত্রতা অর্জনের পাশাপাশি এই আত্মিক পবিত্রতাটাও অর্জন আমাদেরকে করতে হবে। ওজুর মাধ্যমে আমাদের পবিত্রতা অর্জনের যে বিষয়গুলি আমাদের সামনে চলে আসে, যে কখন কখন আমাদেরকে ওযু করাটা আমাদের জন্য জরুরি। জি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, অর্থাৎ এই ওযুর বিষয়টা কিন্তু স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন যে যখন তোমরা নামাজের দিকে আসবে, নামাজের জন্য প্রস্তুত হবে,
নামাজ প্রতিষ্ঠার জন্য তখন তোমাদের কিছু কাজ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। তো সেগুলো কী কী? আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয় কিন্তু সেখানে উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথম হলো যে তোমার ওয়ামসাহু, প্রথম বলছেন যে তোমার মুখমণ্ডল ধৌত করতে হবে, এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার হাত দু হাত একেবারে কনুই পর্যন্ত কোনো সদর দিতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মাথা মাসে করতে হবে। তারপর বলছেন যে ও আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পায়ের যে টাকনু, এই টাকনুর পর্যন্ত, টাকনু পুরোটা শেষ করতে হবে না, অর্থাৎ টাকনু পর্যন্ত ধৌত করতে হবে, এই পর্যন্ত ধৌত করলে হয়ে যাবে। এটি হচ্ছে মানে ওজুর ফরজ, ফরজগুলি অর্থাৎ এই যে চারটা নিয়ম, এই চারটা সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা ওজুর পবিত্রতা অর্জন করতে পারবো। কখন? যখন আমাদের নামাজে দাঁড়ানোর সময় হবে বা নামাজে আমরা দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিব, তখন এই চারটা অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পন্থা অনুযায়ী আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এছাড়াও আরও ওজুর তো কয়েকটি সুন্নত আছে, তো ওজুর সুন্নতগুলো যদি একটু বলেন। জি জি, ওজুর সুন্নত বাকিগুলো, বাকি আমরা আনুষঙ্গিক যেগুলো করি, যেমন আমরা বিসমিল্লাহ সহ শুরু করি, নিয়ত করি, এটা ওজুর সুন্নত। যখন আমরা মুখমণ্ডল ধৌত করব, এই ধৌত করার আগে কুলি করা, তারপরে নাকে পানি দেওয়া, এটি ওজুর সুন্নত, এবং সেটি তিনবার করা, মানে তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া, এটি ওজুর সুন্নত। এখানে যেহেতু মাহে রমাদান, রমজান মাস, আমি একটি বিষয় একটু গুরুত্ব সহকারে বলছি যে আমরা যখন ওজু করব এই রমজান মাসে, তখন আমরা খুব গুরুত্ব সহকারে এটা খেয়াল করব যেন এই পানিটা গলার ভিতর দিয়ে চলে না যায়, অর্থাৎ আমরা গড়গড়াটা না করাটা এখন উত্তম, না করলে অনেক সময় চলে যাওয়া নাকের ভিতরে পানি দেওয়ার ক্ষেত্রেও ঠিক সেমটা হচ্ছে, নাকের ভিতর, নাকের ভিতরে যে ভেজা অংশ আছে সেই ভেজা অংশতে যেন পানিটা না লাগে। আর এমনিতে মাহে রমাদান ছাড়া কিন্তু আমরা গড়গড়া করব এবং নাকে পানি দিব, এবং সেটি তিনবার করব, তিনবার করাটা সুন্নত। এবং পাশাপাশি আমরা যখন হাত ধুইব, হাত ধোয়ার সময় হাতের দুই আঙ্গুলগুলো হিলাল করা, অর্থাৎ দুই হাতের আঙ্গুল এক হাতের আঙ্গুলের মধ্যে আরেক হাতের আঙ্গুল সময় প্রবেশ করিয়ে ভালোভাবে ধৌত করা, এটি কিন্তু ওজুর সুন্নত। পাশাপাশি পায়ের, যখন পা ধৌত করব, পায়ের আঙ্গুলির মধ্যে হাতের আঙ্গুল দিয়ে প্রবেশ করিয়ে খিলাল করে ভালো করে এটাকে পরিষ্কার করা, ধৌত করা, এটি কিন্তু সুন্নত। অজু ভঙ্গের কারণগুলো যদি একটু বলেন। অজু ভঙ্গের কারণগুলোর মধ্যে অনেকগুলো কারণ আছে, তন্মধ্যে অন্যতম যেটি যেগুলো সেগুলো হচ্ছে যদি কেউ ঘুমিয়ে পড়ে। বলা হচ্ছে যে ফিকহি কিতাবগুলোতে যদি হেলানটা এমন হয়, মানে কোনো দেয়ালের সাথে হেলান বা কোনো বালিশের সাথে হেলানটা, সাপোর্টিংটা যদি এমন হয় যে ওই সাপোর্টিংটা যদি সরিয়ে দেওয়া হয় কোনো কারণে, তাহলে সে ওই ঘুমন্ত লোকটা পড়ে যাবে। জি, এরকম অবচন যদি, অবচেতন যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওজুটা ভেঙে যাবে, ভেঙে যাবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ভেঙে যাবে। আর সাপোর্টিং যদি ফেলে দিলেও সে পড়বে না, এই টাইপের যদি থাকে তার অবস্থানটা, তাহলে কিন্তু ওজু ভাঙবে না। পাশাপাশি যদি রক্ত বা পুঁজ বের হয়ে যেই জায়গাটি থেকে বের হচ্ছে ঠিক ওই জায়গাটা যদি ক্রস করে, মানে অতিক্রম করে জায়গাটি, গড়িয়ে পড়ে যদি, তাহলে কিন্তু ওজুটা ভেঙে যাবে। অনেক সময় আমাদের এমন হয়ে থাকে যে সামান্য একটু রক্ত বের হলো কিন্তু সেটি গড়িয়ে পড়েনি, বা সামান্য একটু বের হয়েছে দেখা গেল, এটি কিন্তু ওজু ভাঙবে না। ওজু ভঙ্গের কারণ সমূহ সম্পর্কে শুনছিলাম, কিছু কারণ আপনি বলেছেন, বাকি আলোচনা আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। জি, ওজু ভঙ্গের আরও যে স্পষ্ট কারণগুলি আছে, তন্মধ্যে যে প্রাকৃতিক ডাকে কেউ সাড়া দেয়, সেক্ষেত্রে কিন্তু ওজু ভেঙে যাবে, তাকে আবার নতুন করে উজু করতে হবে। আমাদের সমাজে আরেকটি বিষয় খুব আছে, ভুল বোঝাবুঝি আছে, যে আমাদের কাছে প্রশ্নটি প্রায়ই আসে যে আমার সতর থেকে একটু কাপড়টা উঠে গেল বা আমার সতর একটু বের হয়ে গেল, তো সেক্ষেত্রে উজু থাকবে কি না। এটি কিন্তু উজু নষ্ট করার কোনো কারণ নয়, এটাতে উজু ভাঙবে না। অর্থাৎ কোনো কারণে যদি সতর দেখা যায় বা কাপড় উঠে যায়, উজু ভাঙবে না, আগের উজুই বলবৎ থাকবে। তবে সতর ঢাকাটা ফরজ, এটি কখনোই যেন বিঘ্নিত না হয়, এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে যদি মুখ ভরে বমি করে, সেক্ষেত্রে কিন্তু উজু ভেঙে যাবে। জি, তো আমরা উজু ভঙ্গের কারণগুলি জানলাম, কিন্তু মোতাবেক অনেক সময় হয় কি যে কেউ উজুরত অবস্থায় আছেন কি না, এটা নিয়ে অনেক সময় কনফিউশন দেখা দেয় যে আসলে কি আমার উজুটা আছে কি না। তো এই অবস্থায় এই কনফিউশন নিয়ে কি উনি নামাজ আদায় করতে পারবেন কিনা? হ্যাঁ, যদি এমন কনফিউশনটা যদি এমন তৈরি হয়, আবার খেয়াল করতে হবে, নিজেকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে যে কোন দিকে তার মনটা সাপোর্ট বেশি দেয়। যদি সাপোর্টটা এরকম দেয় যে আমার উজু আছে, তাহলে এটা দিয়ে সে নামাজ পড়তে পারবে। আর যদি মন সাপোর্ট দিচ্ছে তাকে যে না উজুটা না হওয়ার সম্ভাবনা, না থাকার সম্ভাবনাটা বেশি, সেক্ষেত্রে তাকে উজু করতে হবে। আবার যদি এমন হয়, দুদুল্য মন হয় যে না 50-50, আমার মনে হচ্ছে আছে আবার মনে হচ্ছে না, এমন যদি হয় তাহলে উজু করাটাই উত্তম, উজু করে নিতে হবে। তো আমরা তো জানি উজু করার জন্য যেই আমাদের পানির প্রয়োজন হয়, পানি ছাড়া তো আর উজু করার কোনো বিকল্প
অপশন খোলা নেই, তো কখনো যদি পানি না পাওয়া যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কি পবিত্রতা অর্জনের জন্য? আল্লাহ রাসূল কিন্তু স্পষ্ট ভাষায় সেই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যে তোমাদের মধ্যে যদি পানি কেউ না পায়, অথবা যে পানি আছে কিন্তু তার এমন অসুখ, অসুস্থ, যে অসুস্থতার কারণে সে পানিটা ব্যবহার করতে পারছে না, এটা ডাক্তার নিষেধ করে দিয়েছে, পানি ব্যবহার করা তার জন্য সমীচীন হবে না, বা সে পানি ব্যবহারই করতে পারছে না, অথবা পানি নেই মরুভূমি অঞ্চল, সেক্ষেত্রে তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা আছে। অর্থাৎ মাটি বা মাটি জাতীয়, আল্লাহ রাসূল বলেন যে মাটি অথবা মাটি জাতীয় জিনিস দ্বারা তোমরা তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। সেক্ষেত্রে মাটি হলে উত্তম, আর মাটি যদি নাও পাওয়া যায় ডিরেক্টলি, তাহলে মাটি জাতীয় যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো দ্বারা তায়াম্মুম করতে পারবে। তায়াম্মুম করার বিধানটা কেমন আসলে, তায়াম্মুম কিভাবে একজন মানুষ তায়াম্মুম করবে? যে তায়াম্মুমের তিনটি ফরজ, এর মধ্যে প্রথম হচ্ছে তাকে নিয়ত করতে হবে, এরাদা করতে হবে যে আমি এখন তায়াম্মুম করব। সাথে সাথে তাকে মুখ মাসে করতে হবে, মুখটাকে মাসে করতে, অর্থাৎ তিনবার ওই ওই পাথরের মধ্যে বা মাটির এর মধ্যে ধুলাবালির জায়গাটার মধ্যে হাতটা স্পর্শ করে, তারপরে যেন এমনভাবে করবে যেন কিছু না কিছু তার হাতের মধ্যে সেটা লেগে থাকে, তারপর তার মুখে সেটা মাসে করবে। করার পরে তারপর দুই হাতের কনুই পর্যন্ত একেবারে ডান হাতের থেকে শুরু করবে ডান দিক থেকে, আবার বাম হাত দ্বিতীয়বার বাম হাত করবে, এইভাবে কনুই পর্যন্ত এইভাবে করে আবার উপর দিকে নিয়ে আসবে। তো অনেক সময় হয় কি, তায়াম্মুম করার পরে পানি চলে এসেছে কিন্তু এর মধ্যে হয়তো উনি নামাজ আদায় করে ফেলেছেন ওই তায়াম্মুম দিয়ে, তো এখন এই যে নামাজটি উনি আদায় করলেন, তো এখন পানি আসার পরে কি ওনার উপরে দ্বিতীয়বার আবার সেই নামাজটা আদায় করা ফরজ কিনা? হ্যাঁ, যদি যখন তায়াম্মুমের বিধানটা এই জন্য যদি পানি না পাওয়া যায় বা অক্ষম ব্যবহার করতে, সেক্ষেত্রে কিন্তু যদি পানি পাওয়া যায় বা সক্ষমতা আসে সেক্ষেত্রে কিন্তু তার তায়াম্মুম আর বলবৎ থাকবে না, সেক্ষেত্রে তাকে অজু করতে হবে। আর যদি সে নামাজ পরে ফেলে থাকে, তাহলে যদি ওই নামাজের টাইম থাকে, ওয়াক্ত থাকে, তাহলে তাকে অজু করতে হবে, আবার নামাজ পড়তে হবে। আর যদি টাইমটা চলে যায়, নামাজের ওয়াক্ত চলে যায়, তাহলে তার আর ওই ওয়াক্তের নামাজ পড়তে হবে না, ওটা আদায় হয়ে যাবে, বরং ওই নতুন ওয়াক্তের জন্য অজু করবে, নতুন ওয়াক্ত সে আদায় করবে। তো এখন আমরা আত্মিক তাহারাত সম্পর্কে একটু জানতে চাইবো, যে আপনি প্রথমেই বলেছিলেন যে আমাদের দৈহিক পবিত্রতা যেমন, বাহ্যিক পবিত্রতা যেমন জরুরি, আত্মিক পবিত্রতাও তেমনটাই জরুরি। তো আত্মিক তাহারাত আসলে কি এবং এই পবিত্রতা অর্জন আমরা কি করে অর্জন করব? দেখুন, সিয়াসিত্তার 6টি বিশুদ্ধ গ্রন্থের হাদিসের প্রত্যেকটিতে একটি হাদিস কমনলি আসছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্না ফিল জাসাদেলা মুদগা ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটি গোশতের টুকরা আছে, মুদগা, অর্থাৎ একটি গোশতের টুকরা আছে, ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু, যখন এটি পরিষ্কার থাকে, পবিত্র থাকে, তখন তার সমস্ত শরীর পবিত্র থাকে। যখন এটি ফাসাদাত হয়ে যায়, মানে এটা কলুষিত হয়ে যায়, তখন তার সমস্ত বডিটা কলুষিত হয়ে যায়। এটি কিন্তু সিহাসিত্তার বুখারি মুসলিম সবগুলো হাদিস গ্রন্থে এসেছে। তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী মানুষের অন্তরে অন্তর এমন একটি জায়গা, এমন একটি গোশতের টুকরা যেটি পবিত্রতার সাথে তার সমস্ত দেহ পবিত্রতা জরুরি সম্পর্কিত, এবং এটি অপবিত্রতার সাথে সমস্ত দেহটা অপবিত্র হওয়ার সম্পর্কিত, তার মানে এটিকে পবিত্র রাখতে হবে। এবং আমি প্রথমে যেগুলো বলেছিলাম যে কোরআন মাজিদে যে সমস্ত আয়াত এসেছে সেগুলোর মধ্যে কিন্তু ওই আত্মিক তাহারাতের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। এবং আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি। এখানে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মিক তাহারাতের একটা বড় ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোকদেরকে ডাকছেন, কিভাবে, হে নফসে মুতমাইন্নার অধিকারী লোকজন। নফসে মুতমাইন্না মানে প্রশান্ত আত্মা অধিকারী, পবিত্র আত্মার অধিকারী লোকজন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করছেন, তোমরা কি করো, ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো এইভাবে রাদিয়া এবং মারদিয়া হিসাবে। এই রাদিয়া এবং মারদিয়া শব্দের অর্থ হলো যে সন্তুষ্ট হিসেবে, রাদিয়া মানে সন্তুষ্ট, খুশি হিসেবে, আর মারদিয়া এটি সন্তুষ্টের সর্বোচ্চ লেভেল, এটি একেবারে উপরের মাকাম, যেটি আল্লাহ রসুলের একটি বিশেষ সিফত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরেক জায়গায় ইরশাদ করেন, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আই হাবিব হাশরের ময়দানে আপনাকে এমন দান করব যে আপনি খুশি হয়ে যাবেন, এই যে ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই যে রাদি এবং মারদিয়া, তারপর বলছেন যে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে নফসে মুতমাইন্নারা তোমরা রাদি এবং মারদিয়ার খুশির জায়গায় চলে আসো, তারপরে আমার জান্নাতের মধ্যে তোমরা
প্রবেশ করো, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা অধিকারী হওয়ার জন্য কিন্তু স্পষ্টভাবে তাদেরকে ডাকছেন এবং বলছেন যে তোমরাই জান্নাতে প্রবেশ করো। তার মানে এটা এটার গুরুত্ব অত্যন্ত বেশি। এবং যেটি আমি বলেছিলাম যে আল্লাহ রসুল কিন্তু বলছেন যে আত্মিক পবিত্রতার সাথে তার সমস্ত শরীর পবিত্রতা সম্পর্কিত। সুতরাং শুধুমাত্র বাহ্যিক পবিত্রতাটাই কিন্তু পরিপূর্ণ ইসলাম না, এই বাহ্যিক পবিত্রতার সাথে সাথে নিজের অন্তরকে, নিজের নফসকে বশীভূত করে, কন্ট্রোল করে, নিজের কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করে, এটাকে আল্লাহমুখী করা, এটাকে রসুলমুখী করাই কিন্তু আত্মিক পবিত্রতা। এই পবিত্রতা অর্জনের বিষয়গুলো যদি আমরা রসুল পাকের হাদিসের মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করি, চর্চা করি, প্র্যাকটিস করি, তাহলে কিন্তু বর্তমান যে মহামারী, এই মহামারীর সময়েও নিজেকে নানাবিধ রোগ থেকে নিজেকে রক্ষা করা এবং পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে রক্ষা করা কিন্তু যাবে। এবং খুব সেটা খুব ইসলাম সেটি প্রথম থেকে শিক্ষা দিয়ে আসছেন যে এই পবিত্রতা অর্জনের মাধ্যমে এই সমস্ত থেকে, রোগ থেকে বা অপবিত্রতা থেকে মানুষ নিজেকে হেফাজত করতে পারবে, যেটি বর্তমান করোনার সময় বেশি জরুরি, অত্যন্ত জরুরি একটি বিষয়। এবং এটাকে অবহেলা করার মতো কোনো সুযোগই নাই, যেহেতু আমাদের পবিত্রতা অর্জন করা আমাদের জন্য ফরজ করা হয়েছে গোসল এবং ওজুর মাধ্যমে। এবং বর্তমান সময়ে যেহেতু এটা আমাদের করোনাকালীন সময়ে নিরাপদ রাখার জন্য পবিত্রতা অর্জন করাটা আরও বেশি জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন বোরজেস সলিবাইল মাহে রমাদান অনুষ্ঠানটি। আমরা আগামী পর্বে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।